একে করোনায় রক্ষা নেই, তাই দোষর সোয়াইন ফিভার। একদিকে যখন দেশ করোনা মোকাবিলায় তৎপর, তখন দেশে থাবা বসাচ্ছে সোয়াইন ফিভার। ভারতে এর কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে অসম, সেখানে ইতিমধ্যে প্রায় 2,800 শুকর মারা গেছে। অসম দাবি করছে এই ভাইরাসটিও করোনার মতো চীন থেকে এসেছে, যদিও অসম সরকার এই বিষয়ে এখনও প্রমাণ পায়নি। পরিসংখ্যান বলছে 2018 থেকে 2020 মধ্যে মোট 60% শুকর মারা গিয়েছে এই ভাইরাসের কারণে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শুকর রক্ষার্থে বন বিভাগগুলিকে ন্যাশনাল পিজ রিসার্চ সেন্টারের সঙ্গে একজোট হয়ে কাজ করতে বলেছেন। ইতিমধ্যে অসম ও অরুণাচল প্রদেশের তরফ থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলিকে শুকরের মাংস আমদানি, রপ্তানি তথা শুকর মারার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আফ্রিকার সোয়াইন ফিভারের প্রথম ঘটনাটি 1921 সালে কেনিয়া এবং ইথিওপিয়ায় ঘটে, যদিও ওই দেশগুলিতে এখন এই ভাইরাসের সংক্রমণ অনেকটা কম। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আফ্রিকায় জন্ম নেওয়া এই ফিভার ইউরোপ মহাদেশ হয়ে এশিয়াতে ঢুকে পড়েছে, তারপর কোনোভাবে তা এদেশে পা রেখেছে। জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।